ফুটবল বিশ্বকাপে মেতে উঠেছে সারা বিশ্ব। ট্রেন, বাস, অফিস, বাড়ি, পাড়ার চায়ের দোকান, সর্বত্রই ফুটবল প্রেমীদের আলোচনা জারি। ফুটবল বিশ্বকাপে ভারত না খেললেও রয়েছে যোগাযোগ। কাতারের বিশ্বকাপের ময়দানে আলো ছড়ালেন হুগলির উত্তরপাড়ার সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, কাতার বিশ্বকাপে যে 30,000 ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে সবই তার কোম্পানির তৈরি। 66 বছরের সুবোধবাবু বিএমসি ইলেকট্রোপ্লাস্টের কর্ণধার, কলকাতার ঠাকুর পুকুরে তার কারখানা। ইঞ্জিনিয়ারিং কলেজের এক বন্ধুর সঙ্গে 1980 সালে তিনি এই কারখানা তৈরি করেন। এখন এই কারখানায় প্রায় 100 জন কর্মী নিযুক্ত। কারখানার তৈরি প্রায় 30,000 ট্রান্সফর্মার মালয়েশিয়ার টামকো সুইচ গিয়ার সংস্থার মাধ্যমে কাতারে পাঠানো হয়েছে। তিনি জানান, আমরা সাধারণত যে ট্রান্সফর্মার দেখি, কাতারে পাঠানো ট্রান্সফর্মার তার থেকে আলাদা। এগুলি সুইচ গিয়ার বোর্ডের সঙ্গে লাগানো থাকে। কোনো কারণে শর্ট সার্কিট হলে এই ট্রান্সফর্মার থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং একই সঙ্গে বিদ্যুৎ খরচের পরিমাণও করা যায়। এখানে যে সুইচ গিয়ারগুলো লেগেছে ওদের স্টেডিয়ামে এবং আশেপাশের সব জায়গাতে, সেখানে টানেলে, তো এগুলোর কাজ যারা পায় তাদের একটা মালয়েশিয়ান কোম্পানি এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই করার অর্ডার পায়। তারা আমাদের দিয়ে এই সুইচ গিয়ারের যে কারেন্ট ট্রান্সফর্মার লাগে এই টোটাল জিনিসটা আমাদের দিয়ে ডেভেলপ করে। কাতারের স্টেডিয়ামে বসে খেলা দেখার ইচ্ছে ছিল সুবোধবাবুর, তবে 2021-এ দুর্ঘটনায় ভেঙে গিয়েছে তার হাঁটু। তার সর্বক্ষণের সঙ্গী ওয়াকার, তিনি না পৌঁছতে পারলেও কলকাতার কারখানায় তৈরি ট্রান্সফর্মারের আলো বিশ্বকাপের ময়দানে পৌঁছনোয় খুশি সুবোধবাবু। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওমকার বাংলা।